हाय फ्रेंड्स, आज के चले तुम्हारे एक नतून वीडियो नहीं आज के एक नतून रेस्टुरेंट एस तुम्हारा देखते ही पाच रेस्टुरेंटर नाम होचे हेरिटेज। तो चलो तुम्हारे रेस्टुरेंटर भेतर एक बार देखिए दी। চলো তোমাদের মেনুটা একবার দেখিয়ে দিই, মেনুতে কী কী আছে। ফ্রাইজারের মধ্যে অনেক রকমের স্যুপ ছিল, তারপরে স্টার্টার ছিল অনেক রকমের, যেমন ভেজ পকোড়া ছিল, পনির পকোড়া, আর অনেক রকমের চিকেন কাবাব টাবাব অনেক কিছু ছিল। তারপরে চিকেনের অনেক আইটেম আছে, চিকেন তন্দুরি আছে, চিকেন হায়দ্রাবাদি, চিকেন রং মশলা, চিকেন কষা, মাটনেরও অনেকগুলো আইটেম আছে, মাটন কারি আছে, মাটন কোরমা আছে, মাটন কষা আছে, তারপরে মাটন হায়দ্রাবাদি আছে। এছাড়াও বিরিয়ানি ছিল অনেক রকমের, চিকেন বিরিয়ানি ছিল, মাটন বিরিয়ানি ছিল, চিকেন দাম বিরিয়ানি ছিল, অনেক রকমের বিরিয়ানি ছিল, লাস্টে অনেক রকমের আইসক্রিম ছিল। এটা তো তোমাদের সাথে শেয়ারই করো না, অনেক রকমের আইসক্রিম ছিল এখানে। আমাদের খাবার চলে এসেছে, তুমি দেখতে পাচ্ছ আমরা বিরিয়ানি নিয়েছিলাম, আর আমার মাম ডিম খেতে এত ভালোবাসে যে এখানে এসে এগ কারি নিয়েছে। মামের ডিম মানে মামের বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না, এই জন্য মাম এগ কারি নিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিরিয়ানিতে কিন্তু দু পিস চিকেন দিয়েছে, আর যে ডিমটা থাকে না বিরিয়ানিতে আলাদা করে সেটা কিন্তু ডিমটা এখানে দেয়নি, এরা দু পিসই চিকেন দিয়েছে। যে বিরিয়ানিটা নিয়েছিলাম তোমরা দেখো, বিরিয়ানিটা না চালটা একটু শক্ত ছিল, আর একটু সেদ্ধ হলে জিনিসটা ভালো হতো, কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আলুটা তোমরা দেখে নাও, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর চিকেনটাও জুসি ছিল, চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, জুসি ছিল ভেতরে, আর চিকেনের কী বলব, খুব সুন্দর ছিল, চিকেনটা চমৎকার ছিল। তো এবার তাহলে দেখা যাক বিরিয়ানিটা টেস্ট করে কেমন লাগলো। বিরিয়ানিটা খুব টেস্টি ছিল, চালটা হালকা সেদ্ধ হয়নি ঠিক আছে, কিন্তু বিরিয়ানিটা খুব টেস্টি ছিল আর খুব ভালো লেগেছে। আর আমাদের এখানকার হেরিটেজের বিরিয়ানি স্পেশাল, তো বিরিয়ানিটা আমার ভালো লেগেছে খেতে। আমাদের এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, খাবারের প্রাইসগুলো যথেষ্ট বেশি, তাই আমরা এখান থেকে বেশি কিছু অর্ডার করিনি, আর আইসক্রিমের প্রাইসগুলোও খুব বেশি, এই জন্যে আমি বাইরে থেকে আইসক্রিম কিনে খেয়েছি। আর এখানে আমি যে আইসক্রিমটা খেতে খুব ভালোবাসি, পাঞ্জাবি কুলফি, সেটা এখানে ছিল না, সেই জন্য আমি বাইরে থেকে কিনে খেয়েছি। তো ফ্রেন্ডস, আজ এই অবধি, আমি তোমাদের জন্য আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, নেক্সট খাবারের রিভিউ নিয়ে আসবো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্ট করো যে নেক্সট আবার কোথায় যাবো। বাই ফ্রেন্ডস।